হার্বাল অ্যান্ড ন্যাচারাল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে ঔষধীয় গাছটি তুলে ধরতে যাচ্ছি তার নাম তেলাকুচা এবং বৈজ্ঞানিক নাম কোসিনিয়া গ্র্যান্ডিস। তেলাকুচা গাছটির গুণাবলী শোনার পূর্বে যারা আমার এই চ্যানেলে নতুন, আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এই তেলাকুচা গাছের 10টি অসুখে বিশেষ উপকারিতা প্রদান করে। প্রথমে ডায়াবেটিসের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তেলাকুচা কাণ্ড সহ পাতা রস করে সকালে বিকেলে আধা কাপ পরিমাণ সেবন করলে অথবা রান্না করে খেলে ডায়াবেটিসের হাত থেকে পরিত্রাণ পাবেন। জন্ডিস, তেলাকুচার মূল সকালে হাফ কাপ পরিমাণ সেবন করলে জন্ডিসের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। পা ফোলা, অনেকেরই দীর্ঘ জার্নি বা পা ঝুলিয়ে রাখলে অথবা বিভিন্ন কারণে পা ফুলে যায়, সুতরাং তেলাকুচা পাতা ও মূল মিশ্রণ করে রস করে সকাল বিকালে 3-4 চামচ সেবন করলে পা ফোলা হাত থেকে মুক্তি পাওয়া যায়। শ্বাসকষ্ট বা হাঁপানি, সর্দি ও কাশি বসে অনেকের শ্বাসকষ্ট হয়, সুতরাং তেলাকুচার মূল ও পাতার রস 3-4 চামচ সকালে বিকালে সেবন করলে শ্বাসকষ্টর হাত থেকে রক্ষা পাওয়া যায়। কাশি, যাদের কাশি আছে তারা তেলাকুচার মূল ও পাতার রস 3-4 চামচ গরম করে হাফ চামচ মধুর সাথে মিশিয়ে সকাল বিকালে 3-7 দিন সেবন করলে কাশির হাত থেকে পরিত্রাণ পাবেন। শ্বেতজ্বর, তেলাকুচার মূল ও পাতার রস 3-4 চামচ গরম করে হাফ চামচ মধুর সাথে মিশিয়ে খেলে 2-3 দিনেই আপনার শ্বেতজ্বর ভালো হবে। স্তনে দুধ স্বল্পতা, সন্তান প্রসবের পর অনেক নারীর চেহারা ফ্যাকাশে হয়ে যায়, সন্তান দুধ পায় না। এ অবস্থায় একটি ফল সংগ্রহ করে তার রস গরম করে মধুর সাথে মিশিয়ে সকাল বিকাল পরিমাণ মতো 7 দিন সেবন করলে স্তনে দুধ স্বল্পতা দূর হবে। ফোড়া বা ব্রণ, যাদের ফোড়া ও ব্রণ রয়েছে তারা তেলাকুচার পাতা রস করে সকাল বিকালে সেবন করলে এর হাত থেকে জাদুকরীর মতো উপকার পাবেন। আমাশা, যাদের আমাশা রয়েছে তারা তেলাকুচার পাতা ও মূলের রস করে 3-4 চামচে সকাল বিকাল সেবন করলে আমাশার হাত থেকে পরিত্রাণ পাবেন। অরুচি, যাদের অরুচি ভাব তারা পাতা সিদ্ধ করে রস ফেলে দিয়ে ঘিয়ের সাথে শাকের মতো রান্না করে খাওয়ার পূর্বে এটি খেলে আপনার অরুচির ভাব দূর হবে। ঘুম, যাদের ঘুম হয় না, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেয়ে তাও ঘুম হয় না, তারা নিয়মিত তেলাকুচার পাতার রস অথবা তেলাকুচা পাতা রান্না করে শাকের মতো খেলে আপনাদের ইনশাল্লাহ নিয়মিত ঘুম হবে। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।